আমরা চলে এসেছি মাঝে আর আনন্দের সীমা নেই আর বাতাসটা দারুণ দিচ্ছে খুব সুন্দর বাতাস দিচ্ছে আমাদের ভালো লাগছে মেঘলা মেঘলা আবহাওয়াটা খুব ভালো আছে আর তোমরা অনেকেই হয়তো ঘুরতে এসেছো এখানে তোমাদের ভালো লাগবে অবশ্যই আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পর আসছি আমাদের একটা বন্ধু নিচে নেমে গেছে তো আমরা নিচে যাব আমাদের আজকে ডেটটা ফাঁকা পেয়ে আমরা চলে এসেছি আমরা এখানে আজকে সারাদিনটা প্রায় বলতে গেলে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে থাকবো আর এখানে স্নান টান করবো খাওয়া দাওয়া আমাদের এখানে হোটেলে হয়তো হবে মুসাফিরানা পার্ক আমরা চলে এসেছি আর আমাদের ফ্রেন্ডস গুলো ছবি তোলার জন্য আটুপুটু করছে বুঝতে পারছো তো একটু ছবি তোলা তুলি তো সবাই করবে অ্যান্ড পার্কে টিকিট করতে হবে দশ টাকা করে তো আমরা পার্কে টিকিট করবো অ্যান্ড ভিতরে যাবো পার্কটা দেখবো ভিতর থেকে অ্যান্ড এই হলো রে তোদের হলো তো যাবি তো তুই আর আমি যাবো নাকি ওরা যাবে নাই তো তাহলে আমি আর অশোক যাবো অ্যান্ড ওরা যাবে না ওরা দুজন সো আমরা এখানে কিছু খাবার কিনে নিই অ্যান্ড তারপর আমরা ভিতরে যাবো কাকুর একটা দোকান আছে এখানে আমরা কিছু খাবো মানে জলও নিতে হবে তো ড্যামের জল তো খাওয়া যাবে না তো কাকু এখানে অনেক কিছু বানাচ্ছে তো আমরা এখানে কিনবো পার্কের ভিতর থেকে যাবো তো ওখানে টিকিট করলাম এখানে দাদা আছে ওখানে টিকিট করলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা টিকিট দুটো করে নিয়েছি তো এবারে আমরা ভিতর দিকে যাবো আমরা আস্তে আস্তে উঠছি খুব গরমও লাগছে পার্ক ফাঁকা কেউ নেই তো এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর গাছগুলো ভালো লাগছে খুব সুন্দর লাগছে এইটুকু উঠতে হাঁপিয়ে গেলাম বন্ধু এখানে ব্যায়াম করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ছাতারা করা আছে ভালো লাগছে এখানে ঘুরতে এসে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে বাতাস দিচ্ছে দারুণ বাতাস দিচ্ছে হ্যাঁ তো তোমাদেরকে পার্কটা ভিতরটা দেখাবো তো গাছগুলো খুব সুন্দর আছে আর এই খুব ছুটাছুটি করছে ভালো লাগছে খুব ছাতা অনেকগুলো আছে বেশি ফুল গাছ নেই মানে কতগুলো ফুল গাছ আছে ঝাউ গাছ আছে কতগুলো আমরা এলাম এত দূর অনেক দূরে এলাম আরে উপরে উঠিস না রে ফ্রেন্ড ওয়েলকাম টু মুকুরমণিপুর নাইস প্লেস মাই বেস্ট ফ্রেন্ড পিটু আমরা ভিতরে চলে এসেছি আর আমার একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে দোলনাতে দোল করছে দোল খাচ্ছে ভালো খুবই ভালো ওদিকে একটা আছে সেটা আমি যাচ্ছি সো ফ্রেন্ডস আমি উঠে গেছি আমার বন্ধু আসছে অ্যান্ড খুব সুন্দর লাগছে এখানটা দেখতে পাচ্ছ অনেক কিছু লেখা আছে ভিতরে সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না অ্যান্ড খুব ভালো লাগছে আর একটু পাগলামো করছে অবশ্য সেটা ঠিকই আছে পাগলামো একটু দরকার আছে উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আমার দাদা ওরা নিচে বসে আছে এখান থেকে তোমরা দেখতে পাবে না হয়তো ওখানে বসে আছে দোকানে একটা আছে আর তো আমরা এখানে একটু রেস্ট করে নিই হঠাৎ করে
আমাদের এখানে ঘোরা হয়ে গেল আর আমরা এখন যাব অন্যদিকে দূরের সঙ্গে থাকো আরে জায়গাটা দেখাচ্ছি না দারুণ সত্যি সত্যি আবহাওয়া পড়েছে রোদ বেশি দিচ্ছে না একটু আগে দমে রোদ দিচ্ছিল মানে খুব রোদ দিচ্ছিল এখন অতটা দিচ্ছে না খুব ভালো লাগছে ঘুরতে খেপা দেখতে পাচ্ছ আমরা খেপা আমি স্লিপ করার চেষ্টা করছিলাম কিন্তু স্লিপ হলো না তো স্লিপ করবে সাবধান আস্তে 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 নাইস নাইস তো আমরা যাচ্ছি এদিকে ওই স্টেজটার থেকে এদিকে একটা রাস্তা আছে তো ওইদিকে যাচ্ছি অশোক আসছে আর আমার দাদা ওরা চলে গেছে ওদিকে পড়াশোনাদের দিকে যাবে তো আমরা এদিকে হয়ে এক্সিট হয়ে যাচ্ছি আর ওদিকে হয়ে যাবো না আমাদের ঘোরা হয়ে গেল আমরা ওই যে ধারে এন্ট্রি করলাম সেদারে এক্সিট হচ্ছে না আমরা এটা বাইপাসে হয়ে এক্সিট করে নিলাম আর তো তোমরা এদিকে হয়ে এক্সিট করবে না আশা করি তো এখানে দাদা ওরা বসে আছে গান করছিল আমাদের বিশ্বজিৎ গান করছে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার গান করছে খুব সুন্দর কত দিন আশায় ছিলাম তুমি যে হবে আমার খুলে দিলে বন্ধ এ মনের দুয়ার কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার আরে আমরা চলে যাবো এখানে টিকিট কাউন্টারে প্রথম দ্বার এটা হচ্ছে প্রথম দ্বার আমরা এধারে এক্সিট হচ্ছি তো আমরা এবারে যাবো পরেশনাথ মন্দির পরেশনাথ মন্দির কোন দিকে আমি জানি না তো অ্যান্ড আমরা এদিকে রাস্তা হয়ে সোজা চলে যাবো আরে আরে তো আমরা পড়াশোনা যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিও সঙ্গে থাকো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ফ্রেন্ডস খুব দারুণ জায়গা আর শুধু গান করছে খুব সুন্দর গান করে তো চলে এসেছে সবাই রেডি হয়ে গেছে আমরা পড়াশোনাতে যাওয়ার জন্য রেডি আমাদের গায়ক গান করতে লাগি গেছে তো আর যেতে যেতে গান করবে তো আমরা বাইকে চেপে যাচ্ছি আর বলিস না বলিস না চ এখানে কি আছে এটা দেখবো চ মর্নিং ওয়াক করছে হালকা হালকা গরমটা লাগছে ফ্রেন্ডস যেটা বলছিলাম সেটা তোমরা এখানে দেখো এদিকে ড্যামের গেটটা আছে তো দেখাচ্ছি না গেটটা আর এদিকে ক্যানেলের মতন আছে ক্যানেলের মতন ওদিকে সোজা চলে গেছে খুব সুন্দর তো এদিকটা জল অতটা নেই হালকা হয়ে গেছে হালকা মনে ড্যামটা এখানে মনে হয় শেষ ওইদিকে অতটা জল নেই তো এখানে এগুলো দেখতে পাচ্ছ জলের পরিমাণটা খুব কম আছে আর জল নেই বললে চলে